আচ্ছা নরকে মুখ শান্তিন করতে বল, সব সময় এমন বিয়ে নিয়ে গান গে, আমায় কাটা খায় নুনে ছিটে দিতে পারন ঘর। আমি কি আপনার বের বয়স দিয়ে গান করেছি? আমার তো ইচ্ছে করলো তাই আমি করেছি। আপনার গায়ে এত কেন নাগে বলুন তো? সময় মতো বেটা করে নিলি পারতেন, তালি এত কথায় কথায় গা জ্বলতো নে। দেখেছিস দেখেছিস মাছু, নড়াটা কি বার বেড়েছে, তবুও থামছে না, তবু আমাকে খুঁচিয়েই চলেছে, খুঁচিয়েই চলেছে। নড়াদা চুপ করো না, সাপ আর নেউলের মতো তোমরা এত ঝামেলা করো না। এই তুই কাকে সাপ আর কাকে নেউল বললি রে? নাও বোঝাও পাশু ভাইপো, এবার বোঝাও সাপ আর নেউলের মধ্যে কোনটা হলি পারি আপনি খুশি হবেন সেটি আপনি নেন। তাহলে আমি দুটোই, তুই কোনোটাই নয়। হাই কপাল, ও নড়াদা তোমার জলের মগটা দাও দেখি, মনে হয় গুলটে মামার মাথায় জল ঢালতে হবে। চুপ কর, কালটা বলাস। এই দেখো দিদি, আসল কথাটাই বলতে ভুলে গেছিলাম। কোন কথা কো নড়াদা? ঘোতন ভাইপোর মুখে মগের কথা শুনি মনে পড়ল, আমাদের এই গলদপুরে আজকাল রেতের বেলায় চুরি হচ্ছে গো। নিমাইদার বাড়িতে গামলা চুরি হয়ে গেছে। কি বলছো? কি শুনলুম কাল রাত্রিরে নাকি গজাদার বাড়ি থেকে পায়খানার মগ চুরি গেছে। এমনকি আমাদের ওইসব গোবিন্দ গুসাইতের বাড়ি থেকে গোবিন্দবাবুর পুরনো ঢোলা আন্ডার প্যান্ট খানাও নাকি চুরি গেছে। কি বলছিস? কি এসব তুমি কি বলছো নড়াদা? এত বড় সাহস আমাকে না জানিয়ে চুরি করছে? মানে সাবধানে থাকিস, আমি এখন চোর খুঁজতে বেরিয়েছি। আরে চোর তো আসে রেতের বেলা, আপনি এখন খুঁজে বেড়ালে কি চোর পাবেন? কি কাণ্ড, রাতের বেলায় জানিস না আমি ঘুমোই, চোর কি করে ধরবো, তাই তো দিনের বেলায় চোর ধরতে বেরিয়েছি। উহ কত যে কাজ পড়লো এখন আমার। বেশ করেছে, আমি হলেও তাই করতাম। তা দারোগা বাবু, চোর ধরার নতুন কোন উপায় বার করেছেন নাকি? এটাই তো বুঝতে পারছি না কি করবো, কি কাণ্ড। আমি ওই চোরটাকে ধরে দিতে পারি, কিন্তু তার জন্য কি পেরাই দেবেন বলুন? পেরাইজ? ই গুলতে মামা, এটা তো হেব্বি দিয়েছ। 20 লক্ষ টাকা পেরাইজ ঘোষণা করুন, চোর চলে আসবে আপনার লপাকে। ওটা লকা ভাবে গুলতে মামা, লকা। হ্যাঁ ওই হলো। কি কাণ্ড, তুই যে দেখছি আমাকে ফতুর বানিয়ে দিবি, আমার উপর ওলা রাজি হবে না, ওটা বরং 5,000 টাকায় রাখি, কি বলিস? 5,000? হ্যাঁ ঠিক আছে, মেরে কেটে কেটে মেরে দেখে কেটে চালিয়ে নেব। তবে চোর ধরলে নগদ 5,000 টাকা হাতে দিতে হবে, মনে থাকে যেন। বেশ তাহলে, যে চোর ধরবে তাকে দেব, বরং আমি এখন একটু ঘুমিয়ে নি। আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান গুলতে মামা? সেটা এখন বলা যাবে না, চারিদিকে অনেক কান আছে তো, কে কোথা থেকে শুনে নেবে। মাঝখান থেকে 5,000 টাকা আমাদের পকেটে আসতে গিয়েও কোন চায়ের দোকানে ঢুকে যাবে কে জানে। চলে আয় চলে আয়, কামান কামান। যা এবার কি হয় কি জানি। আজ চোলা দেখলি বাড়ি ইঁদুরের গর্তে যে ঢুকে পড়ি, সে ধরবি চোর ধরি বল। আমাদের সারা রাত জেগে পাহারা দিতে হবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি রাত জাগতে পারবে তো গুলটে মামা? ভুলে যাস না মাথা মোটা ভেন্ডি, আমি তোদের লিডার। আমি রাত জাগতে পারবো না তো কি তোর কে সারা উকিল বাবা রাত জাগবে? এই বাবা তুলে কথা বলবে না তুমি গুলটে মামা। আরে বাদ বলবো, তুই তাহলে আমার রাত জাগা তুলে কথা বলছিস কেন? এই শান্তি শান্তি শান্তি, নিজেদের মধ্যে ঝামেলা করবে নাকি চোদ্দ আর পেলানটা করবে গুলটে মামা? হ্যাঁ যেটা বলছিলাম, আজ রাতের বেলা গজাদার বাড়ির সামনের ঠেকে এসে আমরা অপেক্ষা করব। কেন আজ রাতে কি চোর গজাদার বাড়িতে চুরি করবে বলেছে? আরে খেলা পাচু, এই ক্যালটা বুলাসটাকে আজ আর আসতে হবে না তাহলে। না আমি আসবো, আমিও চোর ধরবো। তাহলে তুই চুপ করে শোন না, একটা লিস্টি করে ফেল দিকে। কিসের লিস্টি? আজ রাতে কি কি সাথে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। লম্বা লম্বা মোটা মোটা লাঠি,
একটা করে নতুন লাল গামছা। ওমা, নতুন গামছা দিয়ে কি করবে, পুজো দেবো নাকি? যাই শুনেছিস নতুন গামছা, অমনি নিজের বাবার লাইনে নিয়ে যাচ্ছিস তাই না? আমরা কি রাতে পুজো করতে পারবো নাকি? তাহলে গামছা দিয়ে কি করবে? আরে বাবা, কোমরটাকে বাঁধতে হবে না? আর হ্যাঁ, মনে করে সর্ষের তেলটা কিন্তু আনবি, একটু বেশি করেই আনবি, বুঝেছিস? সর্ষের তেল দিয়ে কি করবে? তেল আবার কি করব, মাখবো ভালো করে, তেল মেখে আমরা রাতে বেরুব। সর্ষের তেল মেখে চোরেরা চুরি করতে বেরোয়, আমরাও কি চুরি করব নাকি? আরে এটা কেডা পাঁচু, আমরা তেল মেখে বেরোবো যাতে চোর এসে আমাদের না ধরতে পারে, বুঝেছিস? আমি অত তেল গামছা আনতে পারবো না। আমিও না, আমিও না। তাহলে আনিস না, খালি হাতেই আসিস। এখন যা, যে যার বাড়ি চলে যা, ঠিক রাত দশটায় গজাদার বাড়ির সামনে এসে একজোট হবো। গুলটা মামা কি কি ব্যাপার বলতো, এত কিছু প্ল্যান করে নিজেই আসছে না? দেখো গিয়ে হয়তো নিজেই বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। ওই তো রে, ওই যে গুলটে মামা আসছে। গুলটে মামা, তুমি এত দেরি করলে? আমি চারিদিকটা একটু দেখে এলাম। শোন, সবাই একসাথে টহল দিলে চোর ধরা যাবে না, সবাইকে আলাদা আলাদা জায়গায় ভালোভাবে পাহারা দিতে হবে, বুঝেছিস? মানে ঘটনা, তুই যা হেড স্যারের বাড়ির দিকে, ভেন্ডি যাবি নিমাইদার বাড়ির দিকে, আর পাঁচু তুই যা ঝোলা গোবিন্দর বাড়ির দিকে। আর তুমি? আমি এই গজাদার বাড়ির দিকে আছি, ওদিক থেকে চোরটাকে দেখে তোরা যখন তাড়া দিবি তখন এদিকে তো কাউকে থাকতে হবে নাকি? যা যা, দেরি করিস নি। দেখলি গুলটে মামা নিজে কেমন এই থেকে থেকে গেল? কিছু বলছিস নাকি ঘটনা? না গুলটে মামা, এই তো যাচ্ছি। যাক বাবা, সবাই চলে গেছে, এবার একটু আরাম করে ঘুমিয়ে নি, পরে চোর ধরবো। পুত আমার, পুত পেতনি আমার, ঝি লাঠি আমার সাথে আছে, করবি আমার কি? জাগতে রহো, এ জাগতে রহো। গুলটে মামা, এই সর্তা, সর্তা দেখি। তুই কেমন চেনা চেনা লাগছে। আমি তো ছানু বাবুর ভাগ্নে। ও বাবা, তুই ভাগ্নে, আমি মামা, ছানুদার ভাগ্নে, আর ছানুদা হলো বুলটির বাবা, তার মানে তুই হলি আমার শালা। বাহ, তো তো জবাব নেই, এনে একটা কলা খা। ছানু মামা এই কলার কাঁদিটা শ্বশুর বাড়ি নিয়ে যেতে বললেন, এতো কাঁদিটা এত ভারী তাই একটু জড়িয়ে নিচ্ছিলাম। বেশ করেছিস, শ্বশুর বাড়িতে কলা নিয়ে যেতে হয়, যা ভাই যা। ঠিক আছে, তুই ঘুমো, আমি যাই। ইউ গুড শালা, যা যা। ওই দেখ গুলটি মামা ওখানে ঘুমোচ্ছে। বলেছিলাম না ঘুমানোর জন্য আমাদের হাঁটতে পাঠিয়েছে। এই যে কি গো গুলটি মামা, কে 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 কি কি কে, তুমি এখানে ঘুমোচ্ছ? কোথায় ঘুমালাম, আমি তো এতখানি হাঁটাহাঁটি করলাম তাই একটু এসে শুয়েছি। চোরটা এদিকে আসেনি তো? এদিকে কোথায়, তাহলে চোরটা কোথায় গেল বলতো? আমার তো মনে হয় আমি এদিকটায় আছি দেখে আর কোন চোরই এই গলদপুরে আর চুরি করতে আসেনি। ওই শুরু হলো, ঘটনা কিছু বললি? কোথায় না তো। এক কাজ করি, আমরা বরং সবাইকে জিজ্ঞাসা করি আসি চোর এসেছে কিনা। সেই ভালো। কি রে,
আরে এত রাতে তোরা কি করস গুলটে? এই খবর নিতে এলাম, বাড়িতে চোর টোর ঢোকে নি তো? আসলাম ই মানুষ মাঝ রাতে ঘুম থেকে চুলাই আর কি হইতেছে? শুধু একবার যেন মনে হলো, কি মনে হলো? মনে পড়েছে, কে যেন আমাকে ডেকে কলা দিয়েছিল, ছানুদার ভাগ্নে, আমার শালা হবে যে। বোঝো তাহলে, শালা কলা দিয়েছে আর গুলটে মামা খেয়ে ফেলেছে। কি করব, দিল তো। তুমি চোরাই কলা খেয়ে নিলে গুলটে মামা? আরে কি করব, বুঝিছি নাকি, ওটা চুরির কলা। ঠিক আছে, এবার বলো তাহলে কি করা যায়। বুঝেছি। কি? কাল যখন চোর এসে আমাকে ডেকে দেখা দিয়েছে, আজ তার মানে চোর ধরা দেবে। সত্যি? ওয়ে ওয়ে, চল কামান কামান, হরি বাপ হরি বাপ। কোথায় আবার বলো, হরি দারোগার কাছে বলতে হবে না, না হলে ক্যাশ 5000 টাকা পকেটে আসবে কি করে? ভালো করে পরিষ্কার করবি, গত 5 বছরে একদিনও কাউকে ওখানে ঢোকাতে পারিনি। মনে থাকে যেন 5000 টাকা ক্যাশ। কি কাণ্ড, আগে চোরান তবে তো দেবো। আপনি কিছু টাকা অ্যাডভান্সও করতে পারেন, 50% কাজের আগে আর 50% কাজ হলে। কি কাণ্ড, পাইজ আবার অ্যাডভান্স? তোরা এবার যাবি নাকি তোদেরই ভাটকে পড়বো? এই গেলাম। আচ্ছা, তোর বাবাকে মানে ষষ্ঠী পুরোহিতকে দিয়ে একটা পুজো করাবো এই ভাটকটা, একটু খবর দিস তো। আগে দেব। তাহলে যেমন বললাম, যা যা সবাই মিলে সেইভাবে ছড়িয়ে যা। আর তুমি? আমি এখানে মটকা মেরে ঘুমের ভান করে পড়ে থাকবো, যখন চোরটা আসবে খাপাত করে ধরবো। যা, কিউ কিউ। গুলটে মামা। টিভিটা কি ভারী রে, বুঝিনি এতটা ভারী হবে, এতটা পথ কিভাবে নিয়ে যাব। আমি জামাই বাবু, তোমার জন্য টিভি এনেছি। শানু বাবু বলল যে এখানে নাকি রোজ চুরি হচ্ছে, তাই এই টিভি খানা নিয়ে যেতে। কিন্তু কি ভারী, আমি আমার বাড়ি অবধি নিয়ে যেতে পারছি না গো জামাই বাবু। তুমি বরং বাড়িতে রেখে দাও, এসব চোরের ঝামেলা মিটলে আমি এসে নিয়ে যাব। সে তো বুঝলাম, কিন্তু জামাই বাবুটাকে কেন মারি তুমি? আমি কি বলছি, কেন রে? বারে মানে আমাদের বলতে কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। উল্টি এখন কি করছে রে শালা? ঘুমোচ্ছে? কার পাশে ঘুমোচ্ছে? কোন দিক ফিরে ঘুমোচ্ছে? সব বলছে জামাই বাবু, আগে টিভি খানা নিয়ে যাও দেখি জামাই বাবু। অটো অটো অটো। ভালো হলো, এবার এই টিভি খানা আমি আমার বাড়িতে ফিট করে দেখব। আরে কি হলো, যাও। কোনো চিন্তা করো না শালা বাবু, আমি এই টিভিটাকে ঠিক দেখে রাখবো, বুলটির মতো করে, আদর করে, যত্ন করে রেখে দেবো, নো চিন্তা। বাই বাই। বলতে মামা, ঘটনার কথাই ঠিক, তুমি টিভি বসাচ্ছ ঘরে।
ঘরে গোটা একটা টিভি অলরেডি এসে বসে আছে। অলরেডি? ও অলরেডি অলরেডি হবে ওটা। কিন্তু তুমি যে আমায় সবাইকে ডেকে আনতে বললে টিভি দেখার জন্য, এবার জেরে কাশো তো, টিভিটা পেলে কোথায়? কোথায় আবার বাবু, কিনেছি। কিনেছো? কাল রাতেও তো তোমার ঘরে টিভি ছিল না, আজ সকালে হঠাৎ কোথা থেকে তুমি টিভি কিনে আনলে গুলটে মামা? আমখা গাছের চিন্তা তোদের করতে হবে না। তাহলে টিভিটা চালাও একটু দেখি। ক্যালটা বুলাসের মতো কথা বলিস না তো গোতন, টিভিটার তার পাশে গোটানো আছে দেখছিস না, অ্যান্টোনা লাগে, অ্যান্টোনা না লাগালে টিভি চলবে কি করে? তুমি টিভি যেখান থেকে কিনেছো সেখান থেকে অ্যান্টোনা কিনতে পারোনি? টিভি বিক্রি করেছে, অ্যান্টোনা করেনি, ওসব পাওয়া যায় না টিভির দোকানে। তাহলে এখন টিভি চালাবে কি করে? গজাই দা রেডিও টিভি সারানোর দোকানে অ্যান্টেনা ভাড়া পাওয়া যায় না, নিয়ে আসবো। দাঁড়িয়ে দেখছিস কে, নিয়ে আসতে পারছিস না? আনছি আনছি। দেখছিস না কেমন খাপে খাপে আমরা তারটা গুজেছি। তাহলে তোমার টিভিটা খারাপ। হম, কি বললি? আমার টিভি খারাপ? আমার টিভি খারাপ? জীবনে এমন কটা টিভি দেখেছিস তুই? শান্তি শান্তি, তোমরা একটু থামতে উল্টে মামা। তুই ঘটনাকে থামতে বল, আমার টিভি খারাপ বলছে। টিভিও খারাপ না আর ওই অ্যান্টেনাও খারাপ না, প্রবলেম তো অন্য জায়গায়। কি প্রবলেম শুনি? তোমার বাড়িতে তো ইলেকট্রিক্যাল লাইনই নেই, টিভি চলবে কেমন করে? তা তোরা সেটা আমাকে আগে বলতে পারিস নি, যত সব খেলটা বুলাস। তাহলে এখন কি হবে? শঙ্করদার ইলেকট্রিকের দোকান এতক্ষণে খুলে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, বেলা তো অনেকই হলো, খুলে গেছে নিশ্চয়ই। যা গিয়ে শঙ্করদাকে ডেকে নিয়ে আয়, ইলেকট্রিকের লাইন লাগাতে হবে বাইরের থেকে নিয়ে এসে। ঠিক আছে যাচ্ছি। এই কোথায় 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 ইলেকট্রিকের লাইন কোথায় হবে রে? এই যে এই টিভিটা চালাতে হবে। আরে টিভি তোর বাড়িতে? আর টিভিটা চেনা চেনা লাগছে, আরে কাশলে হবে গুরু, বুঝাচ্ছি মামা, আমাকে একবার বাড়ি যেতে হবে মনে হচ্ছে। কারেন্ট আনবার যন্ত্রটা ফেলে এসেছি রে। যাক বাবা, এবার থেকে আর বাইরে আড্ডা দিতে হবে না, তোমার ঘরে বসে টিভি দেখতে দেখতে আড্ডা দেবো। এই ঘরটাকে তুমি বরং কেলাব ঘর বানিয়ে দাও গুলটে মামা। বলছিস? হ্যাঁ। এটার কানেকশন আমি নিজে গিয়ে ওদের বাড়ি ফিট করে দিয়েছিলাম। কি কাণ্ড দাঁড়াগো বাবু, আমি চোর ধরেছি, এবার আমাকে 5,000 টাকা দিন ক্যাশ। এই তোরা যে বললি তোরা চোর ধরবি, আর শেষে কিনা তোরাই টিভি চুরি করেছিস? আমার না গুলটা মামার। না মোটেই আমি না, আমি না, আমাকে ছানুবাবুর শালা দিয়েছে। কার শালা? আমি দেখছি এবার, চল এবার লক আপ। এই না দাঁড়াগো বাবু, আমাকে ছেড়ে দে। আই তোকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, আমি কিছু করিনি। মামা, ও বাবা গো, বডির সব কটা কন্টিলিভার ভেঙে গেছে মনে হচ্ছে।
সে তো ভাঙবেই, কে যে তোমাকে চোদ্দ ধরতে বললো আর কে যে তোমাকে টিভি আনতে বললো কে জানে। খবর আছে, খবর আছে। কি খবর রে ঘটন? ছানু বাবুর বাড়ি থেকে লোকাই চোর টিভি চুরি করে গুলটে মামাকে দিয়েছিল। একটু আগেই তো লোকাই চোর ধরা পড়লো আর সব স্বীকার করলো। যা, মাঝখান থেকে গুলটে মামাই ধোলাই খেয়ে গেল। আমি আর চোর ধরবো না রে। তবে তুমি কি ধরবে গুলটে মামা? তেলাপিয়া মাছ। গুলটে মামা কি ওরে বাবা রে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।